নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন। আজ শিশু দিবস। আমার তরফ থেকে সকল ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো থাকবে। আগামী দিন তোমাদের সবার খুব শুভ হোক। আজ 14th November চিলড্রেন্স ডে দিনে আমাদের এনজিও থেকে আয়োজন করা হয়েছিল বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। আমরা এই দিনটা বেছে নিয়েছি যাতে বাচ্চারা সবাই একসাথে কিছুটা সময় কাটাতে পারে, হই হই করতে পারে, একসাথে সামান্য হলেও কিছু খাওয়া দাওয়া করতে পারে। আর মারা চুপ করে বসে থেকে করবে কি, তাদের জন্যও রয়েছে দুটো ইভেন্ট। আজ আমরা সারা দিন খুব মজা করলাম সবাই মিলে একসাথে এক ছাদের তলায়, একটু সুন্দর একটা সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। আমাদের তরফ থেকে ছিল দুটো খেলা, বড়দের জন্যে ছিল দুরকম খেলা। দূরে একটা পেন্টিং রাখা ছিল, চোখ বেঁধে দেওয়া হবে, সেখানে গিয়ে টিপ পড়াতে হবে। সেটা কেমনভাবে এগোলো আপনারা দেখুন। আশা করি আমাদের সাথে সাথে আপনারাও খুব মজা পাবেন। যখন যার টার্ম আসছিল তখন অন্যজনেরা খুব মজা করছিল, খুব আনন্দ পাচ্ছিল। সে একটু অন্যদিকে চলে গেলে খুব আনন্দ হচ্ছিল, আমিও মনে মনে খুব মজা করছিলাম। আসলে আমরা মারা বা বড়রা বেশিরভাগ সময় কর্মক্ষেত্র, সংসার এসব নিয়ে এমনভাবে জড়িয়ে পড়ে থাকি যে নিজেদের ভালো লাগার মুহূর্তগুলো হারিয়ে ফেলি। সেই জন্যেই আমাদের ছিল বড়দের জন্য এরকম একটা আয়োজন, যাতে বাচ্চারা একটা সুন্দর প্রতিযোগিতায় নাম দিতে এসে মারাও কিছুটা আনন্দ উপভোগ করতে পারে। সবাই কিন্তু খুশি মনেই অংশগ্রহণ করেছিল, হার জেতাটা কোনো ব্যাপার না। একসাথে মিলেমিশে কিছুটা ভালো সময় কাটানো এখন সবার জীবনেই খুব দরকার হয়ে পড়েছে, তাই আজকে আমরা সবাই কিন্তু খুব আনন্দ করলাম। আমাদের এনজিওর সব সদস্যরা কিন্তু অংশগ্রহণ করেছে, তার সাথে সাথে আমাদের আশেপাশের বহু মহিলা কিন্তু উৎসাহের সাথে আজকে অংশগ্রহণ করেছিল। সবাই একদিকে যেতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছিল, সবাই খুব হই হই আনন্দ করছিল। এরকম করতে করতে আমারও কিন্তু টার্ন চলে, তখন কি হলো সেটা আপনারাই নিজে চোখে দেখুন। পরে আমি এই ভিডিও ক্লিপিংসটা দেখে এত মজা পেয়েছি আপনাদের বোঝাতে পারবো না। আমি যে কী করে একদম অন্যদিকে চলে গেছিলাম আমি কিন্তু নিজেই জানি না। আমি কিন্তু খুব এনজয় করেছি আজকে। কিন্তু আমাদের মাদের বা বড়দের যেহেতু দুটো ইভেন্ট ছিল, সেহেতু আমাদের কিন্তু বেশ কিছুটা সময় লাগলো এবং সবাই এত ইন্টারেস্টেড ছিল, আমরা সবাই একসাথে অনেকক্ষণ ধরে প্রোগ্রামটা কিন্তু শেষ করলাম। এটা হলো আমাদের সবার প্রিয় অনুরাধা। এত সুন্দর গেছে, মানে ওরকে কেউ হারাতেই পারবে না। ওর একটা এরকম টার্গেট নিয়ে গিয়েছিল, আপনারা শুধু দেখুন ও কী করলো। ও আমাদের ভীষণ আদরের ছোট একটি বোন, দেখুন একদম কাছে এসে ও কি করে চোখটা খুলে দিল, ব্যাস ডিসকোয়ালিফাই। না হলে কিন্তু ওকে কেউ হারাতে পারতো বলে আমার মনে হয় না। আচ্ছা
আজকের অঙ্কন প্রতিযোগিতায় ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে এঁকেছে, যেটা না সামনে থেকে দেখলেই নয়। আজকাল বাচ্চারা অনেক অ্যাডভান্স, তারা কিন্তু নিজেদের খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে রং তুলির মাধ্যমেও। তিনটে বিভাগ ছিল, আমরা ওদের টপিক দিয়ে দিয়েছিলাম। শুধু একদম যারা ছোট বিভাগ মানে ক বিভাগ, তাদের কোনো টপিক ছিল না। প্রত্যেকটা বাচ্চা 2 ঘন্টা ধরে এত সুন্দরভাবে এঁকেছে, যেটা আমার কাছে কল্পনার বাইরে। সত্যি বলছি, আজকালকার বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্সড। আজকে আমাদের আদরের ভাববার বার্থডে সেলিব্রেশন হলো সব বাচ্চাদের নিয়ে। ও খুব সুন্দরভাবে কেক কাটলো, তারপরে সব বাচ্চারা একসাথে খাওয়া দাওয়া করে অঙ্কন প্রতিযোগিতার শেষে যে যার বাড়ি চলে গেল। আজকে চিলড্রেন্স ডে, আজকে প্রোগ্রাম তোর কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আজকে তুই ড্রয়িং কম্পিটিশন এনজয় করেছিস? হ্যাঁ। আর তারপরে আমাদের কেক কাটা বা যা প্রোগ্রাম হলো এনজয় করেছিস? হ্যাঁ। তোর? আমার খুব ভালো লেগেছে, এবং এটা একটা খুব ইন্টারেস্টিং ছিল, নতুন টপিক, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ, হ্যাপি চিলড্রেন্স ডে। যা, তোর নাম কি বাবু? তোমার ভালো লেগেছে আজকে চিলড্রেন্স ডে প্রোগ্রাম? তুমি অন্য ফ্রেন্ডদের বলে দাও হ্যাপি চিলড্রেন্স ডে, বলে দাও হ্যাপি চিলড্রেন্স ডে। আজকে চিলড্রেন্স ডে প্রোগ্রামে তোর কেমন লাগলো সেটা বল। ভালো লেগেছে, খুব আনন্দ করেছি। আর তোরা মারা মজার মজার খেলা পেয়েছি, খুব এনজয় করেছি। এই যে প্রিয়াঙ্কা ম্যাডাম, আপনার কেমন লেগেছে বলুন? খুব ভালো লেগেছে, খুব ভালো ভালো খেলেছি। শুন, শুধু বাচ্চারা এনজয় করলে হবে না, মাদেরও করতে হবে, সেই জন্য খুব ভালো লেগেছে। এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হলো। এটা হলো এক কামলা জলের মধ্যে বেগুনে তেল মাখিয়ে ছেড়ে দেওয়া হবে, সেটা এক হাতে সাঁড়াশি দিয়ে তুলতে হবে। 15 সেকেন্ডের মধ্যে যে সবচেয়ে বেশি বেগুন তুলতে পারবে সে কোয়ালিফাইড হবে। এই প্রতিযোগিতাতেও সবার যে একটা ভীষণ ইচ্ছা, কিছু একটা চেষ্টা করব, কিছু করতে পারবো, সেটা দেখলে না অবাক হতে হয়। আমরা সত্যি কথা বলতে এই একসাথে যে একটা এত ভালো কোয়ালিটি টাইম কাটালাম আজ, সত্যি এটা আমাদের জীবনে খুব দরকার। যখন আমি অন্যদের উৎসাহ দিচ্ছিলাম তখন কিন্তু ওরা সবাই বলছিল তোমার কখন টার্ম আসবে, আমরা ওয়েট করে আছি। এরকম করতে করতে কিন্তু আমারও আবার সময় চলে এলো। তারপরে কি হলো সেটা দেখুন, সত্যি আমার দ্বারা বোধ হয় কিচ্ছু হবে না। Ready? Hey, ready? 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 Ready?
বাজবি রে কড়াই দিবি নে না একটা হইছে আজবি আজবি রেডি চলো পনেরো সেকেন্ডের মধ্যে তিনটে করে বেগুন কিন্তু অনেকে তুলতে পেরেছে, কিন্তু পাঁচটা বেগুন তুলে ফার্স্ট হয়েছে আমাদেরই এনজিওর অভয়াদি। আর চারজন কিন্তু চারটে করে বেগুন তুলতে পেরেছিল, তাই জন্যে তাদের আবার পরে টাই আপ হলো। তাদের মধ্যে আবার বাছা হলো যে সবচেয়ে বেশি বেগুন কালেকশন করতে পেরেছে দশ সেকেন্ডের মধ্যে। আসুন একসাথে দেখি। আমাদের এনজিও সব মেয়েরা কিন্তু ভীষণ সব কাজে পারদর্শী, তাই আমাদের কিন্তু অতটা চিন্তা করতে হয় না। সবাই একসাথে মিলে জুলে সব প্রোগ্রাম আমরা ঠিক মতো উঠে দিতে পারি। আর কিছু সদস্য যাদের ছাড়া আমাদের এনজিওর কোনো প্রোগ্রামই চলে না, তারা হলো বরুণ, জামাইবাবু, দিব্যেন্দুদা, এরা সবাই আমাদের কিন্তু গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে ভীষণ ইনস্পায়ার করে যে কোনো কাজে এগিয়ে যেতে। এরা চারজন চারটে করে বেগুন তুলতে পেরেছিল, তাই এদের মধ্যে আবার টাই আপ হচ্ছে, যে বেশি তুলবে সে কিন্তু সেকেন্ড পজিশনে হবে। কেন অলরেডি আমাদের অভয়াদি পাঁচটা তুলে ফার্স্ট পজিশনে চলে গেছে, আর ছেলেদের আর মেয়েদের যদি কম্বাইন করে হতো তাহলে অবশ্যই দিব্যেন্দুদা ফার্স্ট হতো। কিন্তু এটা অভয়াদি ফার্স্ট, সেকেন্ড সুলেখা, সেকেন্ড থার্ড স্নিগ্ধা, স্নিগ্ধা এদিকে চলে আয়। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর সব সময় সবাই খুব হাসি আনন্দে থাকবেন। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।